নতুন মন্ত্রীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল দশটায় নিজ কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকের শুরুতে তিনি এমন আহ্বান জানিয়েছেন বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানাবেন বিভাগের সচিব আলম ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সাতই জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন সাতচল্লিশ জনের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া চব্বিশ জন মন্ত্রী উনিশ জন প্রতিমন্ত্রী এবং তিনজন উপমন্ত্রী রয়েছেন ত্রিশে জানুয়ারি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হওয়ার কথা রয়েছে এই মন্ত্রী পরিষদ সবসময় কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে সেই কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন ভরাডুবির পর বিএনপিকে রক্ষা করতে দলীয় পদ কার্যক্রম থেকে তারেক রহমানকে আপাতত সরিয়ে নেওয়া উচিত বলে মনে করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী পাশাপাশি কারাবন্দি খালেদা জিয়াকে দলীয় প্রধানের পদ থেকে সরিয়ে ইমিডিয়েটাস চেয়ারপারসন করার পরামর্শ দিয়েছেন তিনি নবম জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের ফল বিপর্যয় দু নির্বাচন বর্জন আর একাদশে নজিরবিহীন ভরাডুবি চক্র না ডিসেম্বরের নির্বাচনের ফলাফলে বিএনপির সম্বিত ফেরাতে বর্তমান নেতৃত্ব সরিয়ে নতুনদের দায়িত্বে আনার আওয়াজ উঠেছে আমরা যারা ব্যর্থ বলে পরিচিত হয়েছি তারা আমাদের ক্ষমতা আমরা আমাদের পদ আমরা ছেড়ে দিতে হবে তরুণদের রাজনীতিতে ঘুরে দাঁড়াতে হলে শিগগিরই জরুরি কাউন্সিল করে বিএনপি ও এর সহযোগী সব সংগঠনের ভেতরে গণতন্ত্র প্রতিষ্ঠার পরামর্শ এসেছে পার্টির অভ্যন্তরে গণতন্ত্র আনা দরকার তাই জন্য তাদের ফার্স্ট কাজ হবে একটা ইমার্জেন্সি কাউন্সিল মিটিং করা নির্বাচন করে সব কমিটি করা হোক সে আগে যখন খালেদা গিয়া ছিলেন তারা ঠিক করে দিতেন এইটা এটা চলতে পারে না ইমিডিয়েটলি যারা ছাত্র তারাই ছাত্র দল করা বহির্বিশ্বে নেতিবাচক ধারণা থাকায় দণ্ডিত তারেক রহমানকে আপাতত দল থেকেই সরিয়ে দেয়া দরকার বলে মনে করেন জাফরুল্লাহ চৌধুরী একই সঙ্গে কারাবন্দি খালেদা জিয়াকে দলীয় প্রধান হিসেবে আর দেখতে চান না তিনি খালেদা জিয়াকে হয়তো ইমিরিটা সম্মানজনক পার্সেন এবং তাকে ক্ষমতা দেওয়া হোক বিশ জনের স্ট্যান্ডিং কমিটি হলে উনি পাঁচজনকে মনোনীতই করতে পারবেন আর বাকি পনেরো জন ইলেক্টেড হয়ে আসবে তাদেরকে এখন কাজকাপ নাই বলে একটু বেশি নাক গলায় আমার মতে সংশোধন করে ওই পথটাও অবলুপ্ত করা দরকার তারেক ভবিষ্যতের পাকিস্তান তাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পর্ক রাখার বদনাম ঘুচানোর এখনই উপযুক্ত সময় বলে মনে করেন জাফরুল্লাহ চৌধুরী। হ্যাঁ জামাতেরটাই শুড বি হাই টাইম আর জামাতের কথা না বলা। নাদিম মাহমুদ জিবিসি নিউজ ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ অন্য আসামিদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ। পরবর্তী শুনানি চৌঠা ফেব্রুয়ারি পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী ঢাকা নয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মাহমুদুল কবিরের আদালতে মামলাটি বিচারাধীন মামলাটিতে গত তেরোই জানুয়ারি ব্যারিস্টার মধুদ আহামদের চার্জ গঠনের শুনানি শেষ না হওয়ায় পরবর্তী শুনানির জন্য এই নতুন দিন ঠিক করেন চলতি মাসের তেসরা জানুয়ারি নাইকো দুর্নীতি মামলার শুনানিতে এসে বিচারককে আদালতের বিষয়ে অসন্তোষ জানিয়েছিলেন বেন পি চেয়ারপার্সন খালেদা জিয়া এই সময় মামলাকে বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিহিংসার নিদর্শন বলে জানান মধুদ আহমদ বর্তমান সরকারের প্রতিহিংসামূলক রাজনীতির নিদর্শন হিসাবে এই মামলা চলছে এই মামলায় কোনো সার্বত্তা নাই এই মামলায় কোনো রকমের কোনোভাবে বেগম জিয়াকে বা আমাকে বা আমাদেরকে দায়ী করা যায় আমাদের দর্শক নায়ক দুর্নীতি মামলার শুনানির সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সহকর্মী ঝুমি রহমান ঝুমি আপনার কাছে জানতে চাইব দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি শেষ আমরা যতটুকু জানতে পেরেছি পরবর্তী শুনানি চৌঠা ফেব্রুয়ারি এই মুহূর্তে অভিযোগ গঠনের শুনানির বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আসলে সকাল সকাল না বেলা সাড়ে বারোটার দিকে আসলে শুনানি শুরু হয়েছে বেগম খালেদা জিয়া যখন কারাগারে এসে উপস্থিত হয়েছেন তখন থেকেই শুনানির কাজ শুরু হয়েছে এবং এই মামলাটির কিন্তু আসামি এগারো জনকে আসামি করে করা হয় যদিও একজন আসামি মৃত্যুবরণ করার পরে বর্তমানে জন আসামি রয়েছে। এবং এখানে সর্বপ্রথম শুনানিতে নিজের শুনানি করেন ব্যারিস্টার মৌদুদ আহমদ তিনি চার্জশিটে বর্ণিত যেই তথ্যগুলো সেগুলো তুলে ধরে এবং তিনি সেখানে তার নিজেকে নির্দোষ প্রমাণ করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে এই এই মামলাটি নাইকো দুর্নীতি মামলাটি যখন করা হয়েছে তখন যেই সময়ের উল্লেখ হয়েছে সেখানে কিন্তু তৎকালীন সময়ে আওয়ামী লীগও যিনি সভাপতি তিনিও বেগম শেখ হাসিনা তিনিও কিন্তু এই মামলার একজন আসামি ছিলেন কিন্তু সেটাকে আওয়ামী লীগ সরকার আসার পরে তিনি অভিযোগ করেছেন ব্যাস্টার মধু আহমদ যে সেটাকে শুনানি খারিজ করা হয়েছে এবং তারপর এই যে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে যে মামলাটি চলছে এখনো সেটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলা হয়েছে এই মুহূর্তে দুদকের আইনজীবী মোশারফ হোসেন কাজল কথা বলছেন এই যে আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি সরাসরি এবং একাধারে তিনি আইনমন্ত্রী ছিলেন তো ওই সময়ে একদিকে তিনি নায়কর স্বার্থ সংরক্ষণ করার জন্য আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি মতামত দিয়েছেন আবার মতামতটা মতামতটা উনি লিগাল অ্যাডভাইজার হিসাবে আইন মন্ত্রণালয়ের পক্ষে দিয়েছেন একদিকে তার ফার্ম কাজ করেছে একদিকে তিনি লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে কাজ করেছেন আর একদিকে তিনি আইন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে কাজ করেছেন তেরো হাজার চোদ্দ হাজার কোটি টাকা যে নাইকোর কাছে তুলে দেওয়া হয়েছিল এটা ছিল রাষ্ট্রীয় সম্পদ গ্যাস পেট্রোলিয়াম বাপেক্সের সাথে নীতি বিরুদ্ধভাবে রাষ্ট্রীয় সম্পদকে একটা বিদেশি কোম্পানি নাইকোর কাছে তুলে দেওয়া হয়েছিল এবং আপনারা জানেন যে নাইকোকে বিদেশিতে তারা দোষ স্বীকার করেছে এবং কেনাডাতে দোষ স্বীকার করে তারা সেখানে জরিমানা প্রদান করেছে সুতরাং এই মামলার পক্ষে এফ রয়্যাল মাউন্টেন পুলিশ কেনাডিয়ান পুলিশ এবং এফ যে তদন্ত করেছে সেই রিপোর্টে অত্র মামলার মধ্যে জমা দেওয়া হয়েছে চোদ্দ হাজার কোটি টাকা গ্যাস ক্ষেত্রগুলিকে অ্যাবান্ডেন ঘোষণা করে গ্যাস ক্ষেত্রগুলিকে ইস্ট ওয়েস্ট প্রকল্প যেগুলো ছিল সেগুলোকে কার্যত পরিধি বাড়িয়ে দিয়ে অ্যাবান্ডেন না থাকা সত্ত্বেও অ্যাবান্ডেন দেখিয়ে জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্ট করে ফ্রেমওয়ার্কের মাধ্যম দিয়ে তারা এই অপরাধগুলি সংগঠিত করেছেন এই মামলাটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মামলা রাষ্ট্রীয় সমগ্র দেশ এবং জনগণের পক্ষে আমরা মনে করি দুর্নীতি দমন কমিশন এটা চার্জশিট দিয়েছে চাক্ষ প্রমাণের ভিত্তিতে এবং আমরা চার্জ হেয়ারিং শেষ করেছি তাদের পক্ষে মধু দামর সাহেব শুনানি করছেন অন্যান্য আসামিও শুনানি করছেন ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী তারিখে আমরা এই মামলায় হয়তো চার্জের পক্ষে তারা শুনানি শেষ করলে মাননীয় আদালতের আদেশ পাবো দানা মধু দামর সাহেব বলছেন যে কাল্পনিক বিষয় এটা কিভাবে কাল্পনিক বিষয় হলো বিষয়টা যদি কাল্পনিক হয় তাহলে সাক্ষ্য প্রমাণ এভিডেন্স ওনারা বলার জন্য এই কথাগুলি বলছেন আমাদের কাছে সাক্ষ্য ওনারা ততদিনে যদি ট্রায়াল শুরু করতেন তাহলে এটা বোঝা যাবে এটা কাল্পনিক না অকাল্পনিক এখন উনি আমাদের দেওয়া চার্জশিটটাকে তিনি কাল্পনিক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এই কথা বলে আমরা বলছি চোদ্দ হাজার কোটি টাকার সম্পদ নাইকো নামক একটি বৈদেশিক প্রতিষ্ঠানের হাতে দেশীয় সম্পদকে তুলে দেওয়া হয়েছিল দেশের কোটি টাকার ক্ষতি হচ্ছে। আওয়ামী লীগ আওয়ামী লীগ লীগ সরকারের আমলে কোন প্রতিষ্ঠান কোন গ্যাস ক্ষেত্রকে তৎকালীন সময় জননেত্রী শেখ হাসিনা এটাকে তুলে দেন কাউরির হাতে তিনি একটা পদ্ধতি বলেছিলেন বিদেশি কোম্পানি কাজ করার জন্য এসছে সেই বিদেশি কোম্পানিকে কাজ করার জন্য কিছু কিছু পদ্ধতির আলোকে তাদের সাথে আলোপ আলোচনা করে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য বলেছিলেন কাজ করার জন্য তো কোনো অসুবিধা নেই কিন্তু কার্যত ওনারা সেই ফ্রেমওয়ার্কের দিয়ে বাদ দিয়ে সেই নীতি পলিসিকে বাদ দিয়ে নিজেরা নীতি এবং পলিসি তৈরি করে এই কার্যত চোদ্দ হাজার কোটি টাকার সম্পদ বিদেশি শক্তির কাছে বিদেশি কোম্পানির কাছে তুলে দিয়েছিলেন بوسمه چې په دا په اړه এজি যে আপনি শুনছিলেন এখানে কিন্তু রাষ্ট্রপক্ষের যিনি আইনজীবী তিনি বক্তব্য রাখছিলেন এবং তিনি কিন্তু তাদের যুক্তিতর্কের যে বিষয়টি আছে সেটি তুলে ধরছিলেন এবং তিনি বলছিলেন যে বর্তমানে পরবর্তী সরকার যেই মামলাটি রাষ্ট্রের প্রায় তেরো তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা প্রায় চোদ্দ হাজার কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে এবং এজি আমার কাছে এই মামলাটির কিন্তু পরবর্তী আপনি যেটা বলছিলেন যে পরবর্তী

জামিন দেন আদালতে নাজমুল হুদার পক্ষে শুনানি করেন আইনজীবী এফ হাসান আরিফ মনসুরুল হক চৌধুরী ও নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুশিদ আলম খান দুই কোটি চল্লিশ লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে এ মামলায় নাজমুল হুদাকে সাত বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত দু সালে হাইকোর্ট তার সাজা কমিয়ে চার বছরের কারাদণ্ড দেয় সঞ্জে স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রি শো ডিবিসি সংবাদে আরজে থাকছে। চট্টগ্রামে কোটি টাকার জমি ভূমিদস্যুদের দখলে কর্মকর্তাদের যোগ অভিযোগ। জন্য না প্রোটেক্টর এবং নিশ্চিত করে দীর্ঘস্থায়িত্ব প্রোটেক্টর উডেন নয় কাটে বিশ্বাসী। দর্শক এই মুহূর্তে দুদকের কার্যালয়ে ব্রিফ করছেন সংস্থাটির মহাপরিচালক মনির চৌধুরী আমরা এখন সরাসরি চলে আছি সেখানে দুঃখিত দর্শক সংযুক্তি আমরা স্থাপন করতে পারিনি পরবর্তীতে আমরা আবার যাওয়ার চেষ্টা করব চলে যাচ্ছি পরের খবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন নিয়ে পরিবেশ পরিষদের সভা চলছে বেলা সোয়া টা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য কার্যালয়ের সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই সভা শুরু হয় ছাত্রলীগ ছাত্রদল ছাত্র ইউনিয়ন সহ পরিবেশ পরিষদের তালিকাভুক্ত তেরোটি ক্রিয়াশীল ছাত্র সংগঠন এই সভায় অংশ নিয়েছে ছাত্র সংগঠনগুলোর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় শাখার নেতারা এতে অংশ নিয়েছেন সভায় ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধনী ও নির্বাচনী আচরণবিধি নিয়ে আলোচনার কথা রয়েছে এতে সভাপতিত্ব করছেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিষদের সভার আরো খবর জানাতে আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল রেজা বুলবুল এর আগেও আপনি এই সভার বিষয়ে আমাদের খবর জানিয়েছেন আর নতুন কোন কোন বিষয় নিয়ে সভাতে আলোচনা হয়েছে বিস্তারিত জানান এই যে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ষোলো এগারোটায় কিন্তু এই পরিবেশ পরিষদের যে সভা সেটি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এবং সেই বৈঠকটি কিন্তু এখনো চলমান অর্থাৎ বৈঠকটি এখনো শেষ হয়নি বৈঠকে যে আলোচ্য বিষয় যেটি আগেও জানিয়েছিলাম যে সামনে যে ডাকসু নির্বাচন অর্থাৎ মার্চ মাসের মধ্যেই ডাকসু নির্বাচনের একটি বাধ্যবাধকতা রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘোষণা দিয়েছিলেন মার্চের মধ্যেই ডাকসু নির্বাচনে এবং আইনি একটি জটিলতা ছিল সেই জটিলতা কেটে যাওয়ার পর কিন্তু ধারাবাহিকভাবে কয়েকটি পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার মধ্যে প্রথম যে পদক্ষেপটি ছিল সেটি ছিল ডাকসু গঠনতন্ত্র সংশোধন ও পরিমার্জনের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন সেই কমিটিকে দশ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল অর্থাৎ দশ কার্যদিবসের মধ্যে তাদেরকে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল এই কমিটি বিশ্ববিদ্যালয়ে যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ছিল সেই ছাত্র সংগঠনগুলো নিয়ে বৈঠকে বসেছিল তাদের কাছ থেকে মতামত নিয়েছে অর্থাৎ ডাকসু নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন কারা ভোটার হতে পারবেন এই বিষয়টি তারা তাদের মতামত দিয়েছে অর্থাৎ এই ডাকসুর যে গঠনতন্ত্রটি রয়েছে সেটিকে সংশোধনের জন্য আরো যুগোপযোগী করার জন্য তারা তাদের মতামত দিয়েছিলেন এবং সেই কমিটি কিন্তু গতকালকে অর্থাৎ আহ রবিবার সেই তাদের প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর জমা দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আজকের যে বৈঠক সেই বৈঠকে আবারও কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং বিশ্ববিদ্যালয়ে যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো রয়েছে তাদেরকে নিয়ে বৈঠকে বসছে এই বৈঠকে মূলত বৈঠক শেষে জানা যাবে যে আসলে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এলো কিনা না অর্থাৎ দেখছো নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠকের পর গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে তারা কি মতামত দিবেন কী পর্যবেক্ষণ তাদের সেই সিদ্ধান্ত জানার জন্য আমরা এখন অপেক্ষা করছি সেই সিদ্ধান্ত এলে আমরা জানাতে পারবো এজি

পুরো দেশের যেটা চিত্র সেটি হলো সারা দেশের দশটি হাসপাতালে আমরা ড্রাইভ দিয়েছি তার মধ্যে দুশো জন ডাক্তার নিযুক্ত রেকর্ড তার মধ্যে আমরা অ্যাবসেন্ট পেয়েছি বিরানব্বই জন এটি হল চিত্র অর্থাৎ প্রায় ফর্টি পারসেন্ট আবার শুধু ঢাকার বাইরে উপজেলা লেভেলকে যখন আমরা এই মনিটরিং এর এনেছি সেখানে আমরা একশো একত্রিশ জন ডাক্তারের মধ্যে যেটি খুব দুর্ভাগ্যজনক এটা অনেক বড় অবক্ষয়ের চিত্র এবং আমাদের কাছে তথ্য এসছে এই চিকিৎসকরাই প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত বা ব্যক্তিগত কাজকর্ম নিয়ে ব্যস্ত এবং আরো দুর্ভাগ্য যেটি আমরা হাতেনাতে ধরেছি মুগদা জেনারেল হসপিটাল যেটি পাঁচশো বেড এটি গভর্নমেন্টের এটি অনেক বড় স্বাস্থ্য সেবার একটি বড় মডেল সেখানে একজন স্ট্রেচার ক্যারিয়ার ইমার্জেন্সিতে একজন রোগী থেকে টাকা নিচ্ছিল সেটাও দুদকের হাতে ধরা পড়ল এবং তাৎক্ষণিক তাকে বরখাস্ত করা হয়েছে সতর্ক বার্তা হলো আমরা ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানিয়েছি এবং আমরা লিখিত আকারে জানাব মনিটরিং জোরদার করার জন্য এবং কর্তব্যে অবহেলার দায়ে অবশ্যই শাস্তি পেতে হবে বিভাগীয় শাস্তি শৃঙ্খলামূলক ব্যবস্থা হয় চিকিৎসা একুশে আগস্ট হামলা মামলার দু বছরের সাজাপ্রাপ্ত সাবেক আইজিপি শহদুল হক ও আশরাফুল হুদা ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট বিচারপতি শেখ আব্দুল আওয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন তাদের পক্ষে শুনানি করেন আইনজীবী আরশাদুর রৌফ ও জামিলুর রহমান রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলী জিন্না এই জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে বলে জানান তিনি গত বছরের দশই অক্টোবর ওই রায়ে বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ উনিশজনকে মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিদ চৌধুরী সহ উনিশ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে উন্নয়ন বোর্ডের প্রায় কোটি টাকার জমি দখল করে স্থাপনা গড়ে তুলেছে প্রভাবশালীদের সিন্ডিকেট উপকূলীয় এলাকায় বেরিবাধের জন্য অধিগ্রহণ করা হলেও বেশিরভাগ জমি ভূমিদস্যুদের দখলে চলে গেছে আর স্থানীয়দের অভিযোগ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পুলিশকে হাত করে এমনটা ঘটেছে 1968 সালে হালেশ্বর টোল রোড থেকে ফৌজদারহাট পর্যন্ত প্রায় একশো একর জমি ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করে পানি উন্নয়ন বোর্ড লোহার বেষ্টনে দিয়ে ঘিরে দেওয়া হয় এই জমি সেখান থেকে প্রায় চল্লিশ একরের অধিক জমি দখল ও বিক্রি করে গড়ে তোলা হয়েছে নানা স্থাপনা সরকারি জমি দীর্ঘদিন দখলে রাখার কথা স্বীকার করলেন কয়েকজন পানি উন্নয়ন বোর্ডের থেকে উনি জায়গা কথাবার্তার মাধ্যমে নিয়ে ব্যবসা করতেছেন পানি উন্নয়ন বোর্ডের জায়গা ঠিক আছে আরে পানি উন্নয়ন তো তার আসে নাই আমরা আগো দখলে এখনো দখলে আছে মাঝে মাঝে ওরা পুলিশ আসে দৌড়াই ওরা রাত্রারাত্রি করে মাটি ফলায় দেয় মাটি ফলায় এসেরা আবার দিনের বেলা পুলিশ আসলে ওরা চলে যায় উচ্ছেদে শুধু চিঠি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ রয়েছে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রম এছাড়া পুলিশ প্রশাসনকে চিঠি দেওয়া হলো ব্যবস্থা নেওয়া হয়নি থানাকে আমরা চিঠি দিচ্ছি কারণ আমাদের কাছে যখন ইনফরমেশন আসে কোনো যে আমাদের জমি আমাদের তো অত লোক লোক বল নাই এটা সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য আমাদের সবসময় নেওয়া লাগে আমরা নিয়ম অনুযায়ী যেটা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য যে কার্যক্রম নেওয়া প্রয়োজন সেগুলো আমরা নিচ্ছি তবে পুলিশ বলছে কোন সংস্থার চিঠি বা অভিযোগ পাননি তারা পানি উন্নয়ন বোর্ডও লিখিতভাবে তাদের কোনো কমপ্লেন আমাদের হাতে এসে পৌঁছায় নেই যদি পানি বোর্ডের জায়গা দখল কিংবা সরকারি জায়গা দখলের বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট কমান সহ অভিযোগ আসছে এবং কাগজের সামনে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করে সরকারি জমি দখলকারী সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে ধীরে ধীরে পুরোটাই ব্যাহত হবে বলে আশঙ্কা স্থানীয়দের মাসাদুল হক ডিভি সিরিজ চট্টগ্রাম কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে এগারো লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেয় ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয়রা রোহিঙ্গা সহায়তার মোট বরাদ্দের পঁচিশ ভাগ স্থানীয় ক্ষতিগ্রস্তদের দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ইন্টার সেক্টর গ্রুপ তবে অভিযোগ সহায়তা পেয়েছেন একসময় সবুজ পাহাড় আর পাহাড়ের ফাঁকে ফাঁকে বন বিভাগের পড়ে থাকা জায়গায় ছিল উখিয়া ও টেকনাফের বাসিন্দাদের এর এরপরই নির্ভরশীল ছিল অনেকের জীবিকা সেখানে এখন বসতি করেছে রোহিঙ্গারা রোহিঙ্গাদের সহায়তায় কার্যক্রম চালানো আন্তর্জাতিক ও সরকারি বেসরকারি সংস্থা সমন্বয় কমিটি ইন্টারসেক্টর কোয়ার্ডিনেশন গ্রুপ আইএসসিজি জানায় রোহিঙ্গাদের সহায়তার জন্য আসা মোট বরাদ্দের পঁচিশ শতাংশ দেয়া হবে ক্ষতিগ্রস্ত স্থানীয়দের কিন্তু সে কথা কাজে পরিণত হয়নি এক বছরেও সড়ক

তার একটি অংশ আমরা মধ্যে কাজ করেছি যেরকম এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ভালনারেবল বা ক্ষতিগ্রস্ত এগারোটি ইউনিয়নে সহায়তা প্রদান করা হয়েছে এবং যারা বাদ পড়েছে তারাও আস্তে আস্তে অন্তর্ভুক্ত হবে আমাদের টোটাল টার্গেট পূরণ করতে আরো বেশি সময় লাগবে জেলা প্রশাসক জানালেন পঁচিশ শতাংশ সহায়তা স্থানীয়দের পর্যায়ক্রমে দেয়া হবে এটা তো আসলে ইউএন অর্গানাইজেশনগুলো দেখছে এবং এর সাথে এনজিওগুলো সমন্বয় করছে তো আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে পর্যায়ক্রমে তাদের এই সুবিধাগুলো কাউকে এলপিজি দেওয়া হচ্ছে কাউকে নগদ টাকা দেওয়া হচ্ছে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন লাখেরও বেশি স্থানীয় বাসিন্দা ডিবিসি নিউজ ডেস্ক খুলনা মহানগরীর জলাবদ্ধতা নিরসনে ময়ূর নদী সহ সংযুক্ত খালের অবৈধ দখল উচ্ছেদ ও ব্যবস্থার সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত নগর ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয় এ সময় বক্তারা জলাবদ্ধতা নিরসন নগরীর সরকারি বেসরকারি পুকুর ও জলাশয় সংরক্ষণ সহ পরিকল্পিত পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের মধ্য দিয়ে নগরবাসী এই সমস্যা সমাধান করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন আন্দোলনকারীরা পরে একই দাবিতে মেয়র আব্দুল খালেকের কাছে স্মারকলিপি দেয়া হয় এ সময় মেয়র তার দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দেন যারা নির্বাচনী ইস্তেহার দিয়ে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে ভোট নিয়েছেন তাদের আমানত এইটা যদি বাস্তবায়ন না হলে তার এই খুলনাবাসী নগরবাসী বাধ্য হবে ঘেরাওয়ার মতো কর্মসূচি দিয়ে এবং এই আন্দোলন অব্যাহত থাকবে দখলদার জমি দখল এদের কোন লোকই আমরা সে যে যত বড় দলের নেতা হোক না কেন খুলনার স্বার্থে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হাতে সময় রয়েছে আর মাত্র আড়াই মাস এখনো প্রস্তুত হয়নি উত্তরায় বিজিএমই এর নতুন ভবন তাই হাতির ঝিলের ভবন টিকিয়ে রাখতে আবারও সময় বাড়ানোর আবেদন করতে পারে এই সংগঠনটি তাতে সারা না পেলে অগোছালো ভাবেই নতুন এই কার্যালয়ে উঠতে হবে এখন কাজ চলছে দ্রুত গতিতেই প্রায় তিনশো শ্রমিকের হাত ধরে বছর খানেকের মধ্যেই মাটির নিচে দুটি আর উপরে তিন তলা উঠে গেছে উঠবে আরও বারো তলা কিন্তু যতই দ্রুত গতিতে হোক এপ্রিলের মধ্যে পুরো কাজ শেষ হবে না আমাদের হাতে বারোই এপ্রিল পর্যন্ত সময় আছে কোর্টের আদেশ অনুযায়ী আমরা চেষ্টা করছি যাতে এই সময়ের মধ্যে আমরা ওখানে চলে যেতে পারি যদি আমরা একান্ত না পারি তাহলে কোর্টকে আমরা জানিয়ে রাখব এখন আমরা এই পর্যন্ত করতে পারছি অথবা আমাদের আরও এতদিন সময় লাগতে পারে ভবন নির্মাণের সঙ্গে জড়িত প্রকৌশলী বলছেন নির্মাণাধীন অবস্থাতেই অফিস সাজিয়ে নেওয়া সম্ভব তাতে কিছুটা অসুবিধা হলেও কাজ চালাতে পারবে বিজিএমইএ তিনটা ফেজে আমরা কাজ শুরু করেছি ফার্স্ট ফেজে ছিল হচ্ছে আপনার পাইলিং ওয়ার্ক সেকেন্ড ফেজে আমাদের ছিল হচ্ছে সাব স্ট্রাকচার ওয়ার্ক দিস অলরেডি হ্যাজ ডান এবং আমাদের এখন যেটা কাজ চলতেছে এটা হচ্ছে আমাদের থার্ড ফেজ সুপার স্ট্রাকচারের কাজ চলতেছে এপ্রিলের ভিতরে আমরা ইনশাল্লাহ যে এখানে আমরা অফিস করার মতো বা ইয়ে করার মতো একটা প্লেসমেন্ট তৈরি করতে পারবো নির্মাণ কাজ শেষ না হলেও জায়গা বিক্রির চেষ্টা করছে বিজিএমইএ একশো দশ কাঠা জমির উপর নির্মিত ভবনটির আয়তন হবে সাড়ে চার লাখ বর্গফুট এর মধ্যে তিন লাখ বর্গফুট বিক্রি হবে প্রতি বর্গফুটের দাম দশ লাখ টাকা ধরে প্রথমে গেলো মার্চে তারপর ডিসেম্বরে সদস্যদের কাছ থেকে আবেদন আহ্বান করে সংগঠনটি নিয়মিত নন প্রফিট অর্গানাইজেশনে এত বড় বিল্ডিং করার মতো তো অর্থের যোগান দেওয়ার ডিফিকাল সেক্ষেত্রে আমরা আমাদের মেম্বারদের মধ্যে বিক্রি করে তারপরে বিল্ডিংটা করার চেষ্টা করছি সেখানে এখনো বেশ কিছু স্পেস খালি রয়েছে সেটা আশা করছি দূরে তাড়াতাড়ি আমরা ইয়ে করতে পারব বিক্রি করতে পারব হাতির ছেলে বিজেএমই এর বর্তমান ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 1998 সালে উদ্বোধন হয় 2006 আর 2018 তে আদালত ভবনটি ভেঙে ফেলার জন্য সবশেষ এপ্রিল পর্যন্ত সময় দিয়ে জানিয়ে দেয় আটটা বাড়ানো হবে না আরিফ রহমান ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর বাড়িধারায় যমুনা ব্যাংকের এটিএম বুথ থেকে এক নিরাপত্তা কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকাল ছয়টার দিকে বাড়িধারার যে ব্লকের বুথের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এই মরদেহ উদ্ধার করা হয় নিহতের নাম শামীম তিনি ওই বুথেরই নিরাপত্তা কর্মী ছিলেন তাকে ভারী কোনো কিছু দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ নিহতের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে চট বস্তার দড়ি বলে তাচ্ছিল্যের কোনো সুযোগ নেই সোনালিয়া স্পার্ট দিয়ে এখন তৈরি হচ্ছে গৃহসজ্জার শৌখিন পণ্য ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পারজাত পণ্যের রূপ আর দৃষ্টি নন্দন বুননশৈলীতে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা হুট করে বোঝার উপায় নেই বাহারিয়া আয়নাটি পাটের তৈরি পাটের ফ্রেমে কাজ জুড়ে দিয়ে তৈরি হয়েছে নান্দনিক এই পণ্যটি এটা অনেক ভালো হচ্ছে আমাদের দেশীয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এক ছাদের নিচের এই স্টলের সব পণ্যেই সোনালি আসের ছোঁয়া গৃহসজ্জার শৌখিন জিনিস থেকে শুরু করে ব্যাগ জুতা গহনা পুতুল চাবির রিং সহ হরেক পণ্য তৈরি পাটের আসে পাটপণ্যের শোভনীয় রূপে আকৃষ্ট হয়ে ভিড় বাড়ছে ক্রেতা দর্শনার্থীর আজকে পাটের অনেক কিছু দেখেছি ব্যাগ ইউজ করেছি এটা সেটা ইউজ করেছি বাট আজকে জুতোটা আমার কাছে এক্সেপশন লাগলো এটা তো আনকমন একটা জিনিস আমার কাছে ভালো মনে হচ্ছে এগুলো রিসাইকেলেবল এবং এগুলো তো মাটির সাথে মিশে যায় প্লাস্টিকের জিনিস তো হয় না মানুষের এমন সারা দেখে পাটের সোনালী দিনের স্বপ্ন দেখছেন দোকানিরাও আমরা আশা করছি যে পাটের সুদিন আবার ফিরে আসছে এবং আমাদের এখানে স্টলে যেভাবে মানুষজন আসছে দেখার জন্য উৎসাহ নিয়ে আসছে সাইড ব্যাগ পাওয়া যায় তারপর ডাইনিং টেবিলের এই ম্যাটগুলো গুলো পাওয়া যায় সিক্স পিসের বিভিন্ন আইটেমের ঘর গড় সাজানো জিনিসপত্র পাওয়া যায় পাটের জুতো মানুষ দেখতে আসছে কিনতে আসছে প্রচুর সারা পাচ্ছি ইনশাআল্লাহ আগামীতে আরো বেশি সারা পাবো ঐতিহ্যের পাট আবারও ফিরবে বহুমাত্রিক চাহিদা পূরণে প্রত্যাশা সংশ্লিষ্টদের রকিবুল রাহাত বিবিসি নিউজ ঢাকা নাব্য সংকটে টানা তিন দিন ধরে বন্ধ রয়েছে রাজবাড়ির জৌকুরা নাজিরগঞ্জ নৌরুট আর নৌরুটটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারীরা কর্মহীন হয়ে পড়েছেন নৌরুটের সাথে জড়িতরা কবে নাগাদ এই নৌরুট চালু হবে নির্দিষ্ট করে জানাতে পারেনি জেলা সড়ক ও জনপথ বিভাগ অন্য দিনের মতো কর্মব্যস্ততা নেই রাজবাড়ির জৌকুড়া নাজিরগঞ্জ নৌরুটে কারণ নাব্য সংকটে শুক্রবার থেকে রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে ফেরি চলাচল শুরু হতে আরও কয়েকদিন লাগতে পারে হঠাৎ নৌরুট বন্ধ হওয়ায় ভোগান্তিতে যাতায়াতকারীরা কর্মহীন রুটের সঙ্গে জড়িতরা ঘাটে আসার পরে দেখলাম যে ফেরি চলাচল বন্ধ এখন বিকল্প উপায় দেখতে হবে ঘাটটা সরাইলে ঘাটটা

আমি ঘটনা জানতে পারলাম যে ফেরি বন্ধ হলে তো অন্তত মধ্যে পারাপাড়ের অসুবিধা হয়ে যাবে সব কিছু জন্য আমার মনে হয় যে কোনোভাবেও চালু করতে হবে ডিবিসি নিউজ ডেস্ক বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের গাছতলায় সন্তান প্রসব করেছেন পঞ্চগড়ের রিনা বেগম স্থানীয়দের অভিযোগ নার্স সাবানা বেগম হাসপাতাল থেকে প্রসূতিকে বের করে দিয়েছেন আর স্থানীয়দের দাবির মুখে তিনটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ অভিযুক্ত নার্সকে প্রত্যাহার করে কারণ দর্শাতে বলা হয়েছে শনিবার সকালে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন প্রসূতি রিনা বেগম সিজারিয়ান অস্ত্রোপচার লাগবে বলে দুপুরের দিকে তাকে ছাড়পত্র দিয়ে পঞ্চগড় অথবা ঠাকুরগাঁও জেলা হাসপাতালে নেয়ার পরামর্শ দেন নার্স সাবানা বেগম তাই প্রসূতির স্বামী জাহিদুল ইসলাম টাকা ও গাড়ির ব্যবস্থা করতে বাইরে যান স্বামী ফিরে আসার অপেক্ষায় বসেছিলেন ওই প্রসূতি কিন্তু ছাড়পত্র দেওয়ার পর তখনও হাসপাতালে অবস্থান করায় প্রসূতি রিনা বেগমকে চলে যাওয়ার জন্য জোর করতে থাকেন নার্স শাবানা বেগম এক পর্যায়ে হাসপাতাল থেকে তাকে বেরো করে দেয়া হয় বাধ্য হয়ে হাসপাতাল প্রাঙ্গনেই অপেক্ষা করতে থাকেন স্বামীর জন্য কিছুক্ষণ পর সেখানে একটি পুত্র সন্তান জন্ম দেন রিনা হাসপাতাল কর্তৃপক্ষের এই অমানবিক আচরণে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা মুহূর্তে বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে আমার মতো যেন আর কোনো মা এভাবে কষ্ট না করে গাছ তোলা না হয় প্রথম কথা সিধা রয়েছে মাঝখানটা আবার নর্মাল হয়েছে এই ব্যাপারটা নর্মালে অবশ্যই চেষ্টা করলি তোমার ছেলেরও দেন মুখ দিয়ে বলতেছি যে হবে না এটা জোর করার কথা কেনা হচ্ছে কথা না তোমরা নিয়ে যাও এখানে এক সেক্টা থা যাবে না এত করে বললাম শুনলো না যে আমার ভাই টাকা জোগাড় করতে গেছে গরিব মানুষ কোথায় যাব উপজেলা হেডকোয়ার্টারে যদি এটুকু ব্যবস্থা না থাকে তাহলে এটা সম্পূর্ণরূপে একটা অব্যবস্থা এটা আমি মনে করি এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এছাড়া অভিযুক্ত নার্স সাবানা বেগমকে ক্লোজ করেছে কর্তৃপক্ষ এখানে আমাদের যদি কোনো গাফলতি থেকে থাকে আমার মনে হয় আমরা যে ইনকোয়ারি কমিটি গঠন করেছি এটার মাধ্যমে আমরা এটা যদি সঠিকভাবে পাই এবং যদি আমরা যে দায় হোক না কেন তার আইনগত ব্যবস্থা অবশ্যই আমরা নিব ঘটনার দিনই সন্ধ্যায় নবজাতক সহ ওই প্রসূতির পরিবারের লোকজন তাদের বাড়ি নিয়ে যায় বর্তমানে প্রসূতি ও নবজাতক দুজনই সুস্থ আছেন ডিবিসি নিউজ ডেস্ক দর্শক নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে এখন সচিবালয়ে ব্রিফ করছেন মন্ত্রী সচিব আমরা এখন সরাসরি চলে আছি সেখানে জাতীয় সংস্কারন পরিষদ ইনি সদস্য সচিব হবেন তে ওনারা 3 বছর মেয়াদে কাজ করবেন আর মনোনীত সদস্য যারা তাদেরকে সরকার যে কোনো সময় অব্যাহতি দিতে পারবেন আর এছাড়া যদি কেউ মৃত্যুবরণ করে কেউ পদত্যাগ করে তাহলে এই পদটা শূন্য হয়ে যাবে আর বোর্ডের সভা বলছেন যে এটা বছরের কমপক্ষে দুইটা সভা হবে তবে বেশিও করতে পারবেন আর সভাপতি যখন বলবেন তখন নির্ধারিত তারিখ সময় স্থানে এই সভা অনুষ্ঠিত হবে আর এক তৃতীয়াংশ উপস্থিত থাকলে কোরাম হবে এ হচ্ছে মোটামুটিভাবে বোর্ডের গঠন বোর্ডটাই হলো মোটামুটিভাবে সর্বোচ্চ কর্তৃপক্ষ ওনারাই ম্যানেজ করবে কমপক্ষে আচ্ছা এরপরে যেটা বিটাক আইন বিটাকও এই একইভাবে উনিশশো বাষট্টি সাল থেকেই রেজুলেশন দিয়ে চলছে এটার কোনো আইন নাই এই জন্য আইনের প্রস্তাবটা করা হয়েছে এই বিটাকটা আপনারা জানেন যে মূলত আমাদের যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেগুলো আছে বা বিসিকের যে ইন্ডাস্ট্রিগুলো আছে এগুলোকে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে থাকে এবং অনেক সময় জিনিসটা বানানোর যে প্রক্রিয়াটা ওনাদের বানানোর ব্যবস্থা আছে যেমন পার্টস বা নতুন নতুন জিনিসও ওনারা বানিয়ে দেখান অর্থাৎ প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকেন তো এই প্রতিষ্ঠানটিও এটা একটা পরিচালনা পর্ষদের দ্বারা পরিচালিত হবে এই পরিচালনা পরশুরটা সাত দেওয়া আছে সচিব শিল্প মন্ত্রণালয় উনি হবেন চেয়ারম্যান অতিরিক্ত সচিব বা বিটা অতিরিক্ত সচিব উনি মেম্বার অর্থ বিভাগের যুগ্ম সচিব মহাপরিচালক কারিগরি শিক্ষা মেম্বার প্রধান নির্বাহী কর্মকর্তা এনএসডিস এটা পি অফিসে উনি মেম্বার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেম্বার বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যুগ্ম সচিব মেম্বার জনশক্তি কর্মসংস্থানের যুগ্ম সচিব মেম্বার সভাপতি বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রি ওনার্স এসোসিয়েশন মেম্বার সদস্য সভাপতি এফ বি ওটার উনি অথবা ওনার প্রতিনিধি সদস্য মহাপরিচালক বিটাক ইনি সদস্য সচিব